ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও মার্কিন কৌশলগত অংশীদারত্বের ক্ষেত্রে তার নেতাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শীর্ষস্থানীয় মার্কিন সম্মানজনক লিজিয়ন অব মেরিট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন। জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট সি ও ব্রায়ান জানিয়েছেন। রাষ্ট্রদূত তরণজিৎ সিং সন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে পদগ্রহণ করেছিলেন। লিজিয়ন অফ মেরিট মেডেল কংগ্রেস 20 জুলাই 1942 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মার্কিন সামরিক ও বিদেশি সামরিক সদস্যদের এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের দেওয়া হয় যারা অসামান্য পরিষেবা এবং সাফল্যে পারফরমেন্সে ব্যতিক্রমী মেধাবাচরণ প্রদর্শন করেছিলেন। এটি বিদেশি অফিসারদের দেওয়া হতে পারে এমন একটি সর্বোচ্চ সামরিক পদক। লিজিয়ন অফ মেরিট মেডেল হল 5টি রশ্মিযুক্ত সাদা ক্রস। এটি লাল রঙের প্রান্তে 13টি সাদা তারাযুক্ত একটি নীল কেন্দ্রের সাথে সবুজ পুষ্পস্তবক অর্পণ করে